হিলদার জিভেতে জল আছে, তাই তো? না, মেলা দেখলে মনে পড়ে না দুর্গাপূজার কথা। এই যে কাঁচা বাদাম, মানে বড় থেকে কি কিনতাম বলতো? কোনগুলো? সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে, যেটা লেবুতলা পার্ক নামে পরিচিত, দুর্গা ঠাকুর আমরা দেখতে আসি এখানে দুর্গাপূজাতে। দেখতে পাচ্ছ পুরো একটা মেলা সুন্দরভাবে এখানে করা হয়েছে। মেলা দেখলে মনে পড়ে না দুর্গাপূজার কথা। এটা আমি 4 বছর আগে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে পা রেখেছিলাম, 4 বছর পরে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে আবার পা রাখছি আমি তারপর থেকে। আর মেন কথা যে প্যান্ডামিকের পরে এটা আমার ফার্স্ট মেলায় আসে, আমি আগে কোনোদিন মেলায় আসিনি তার আগে, করোনার আগে পর্যন্ত। এগুলো কি দেখছি? আর ওইখানে ট্যাটু বানানো হচ্ছে, সুজসকে ভাবছি ট্যাটু বানিয়ে দেবো। আমি এইসব ট্যাটু বানাই না ভাই, জল দিয়ে। ট্যাটুর অনেক নিয়ম আছে, যারা ভালো জায়গায় ট্যাটু বানালে অনেক তার রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা এখানে নেই ভাই। এটা দুদিনে নষ্ট হয়ে যাবে, স্ক্রিনটাও খারাপ করবে। আমি ভালো ট্যাটু বানাতে চাই। তাতে কি বানিয়ে না, ট্যাটু যখন বানাবোই তখন একটা ভালো ট্যাটু বানাবো না? ঠিক আছে চলো দেখাই মেলাটা কেমন করে সেজে উঠেছে মেলাটা, চলো। এই যে সুজা সেই ট্যাটু গুলো বানাবে, 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকার ট্যাটু কোন সেরা লাগে। হ্যাঁ, এই যে এখানে সুজস শুটিং করবে, মানে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। না না না, বেলুন ফাটাতে হবে বন্দুক দিয়ে, না 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 ফাটাতে হবে। আমি করতে রাজি, রোমকে ওখানে লাফাতে হবে। কোনটায়? ওই বাচ্চাদেরটায়? ঠিক আছে আমি করে দেবো, লাফি ওখান থেকে বাইরে বেরোতে হবে। ঠিক আছে করে দেবো। ঠিক আছে ঠিক আছে, নীলদা আমরা কি ওখানে বন্দুকে ফাটাবো বেলুন? আমি পেয়েছি অনেকবার অনেক কিছু। এই যে দেখো এখানে বাচ্চাগুলো এখন বেলুন ফাটাবে। এই যে কাঁচা বাদাম দেখো, এই যে মিষ্টি, কাঁচা বাদাম আমি ইনস্টাতে যদি ফলো করে থাকো তাহলে একটু স্ক্রোল করবে, দেখে বাদামের ছবি পাবে। আচ্ছা গত বছরে ডিসেম্বর মাসের শেষে দিতে দেখতে পেয়ে যাবে, বলে দিই। আচ্ছা ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো করতে হয় তাহলে কি লিখতে হবে ইনস্টাগ্রামে গিয়ে? নন্দি রোহন @official, একদম ভুল লিখে লিখতে হবে, নন্দি রোহন _official। সে একই কথা হলো, আমাকে ফলো করে দিও Mr. 329 আমার আইডি, মানে সুজস বললেই চলে আসবে আমার আইডি। হ্যাঁ, আর আমার আইডিটা কি বললে আসবে? এখান থেকে দেখে কোনটা কিনতে ইচ্ছা করছে? সব থেকে ফেভারিট আমার এখানে দুটো মডেল দেখতে পাচ্ছি। কোনটা একটু হাত দিয়ে দেখা ভালো। এই যে গ্রিন গ্রিন আর ইয়েলো, রেডটা ভালো লাগছে না? রেডটা তো সুন্দর, রেসিং কার না না ভাল লাগছে না? আচ্ছা এই 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 জিনিসগুলো ভাল লাগছে কি তোর? এটা তোর বাচ্চাকে দিস আমাকে না, এটা কি আমি ছাড়বো? হ্যাঁ দেখো এগুলো খুব ভালো, আগে কিনতাম আমি, কিনতাম হচ্ছে তোর এই যে এইগুলো কিনতাম, এই যে তীর ধনুক গুলো কিনতাম। মানে বড় থেকে কি কিনতাম বলতো? কোনগুলো? এই যে তীর্ধনুক, তো বন্ধু 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 দেখো আমি ভাবছি সুজসকে এখানে লাফানো করাবো। হ্যাঁ হ্যাঁ, সুজস লাফালে সত্যি হাইটে যাবে, না না তুই উঠিস না, ভেতরে যেতে পারি ভেতরে। এখনো মেলাটা পুরোপুরি ভাবে স্টার্ট হয়নি, তাই জন্য এখনো লাইটিং এর কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর ভিড়ও হয়নি অতটা, তো এখনো স্টার্ট হয়নি মেলাটা, মানে আজকে স্টার্ট হয়েছে সবে, এখনো 2 দিন থাকবে মেলাটা, দেখতে পাচ্ছ মেলাটা। কি দোলা? নাগরদোলা, নাগরদোলা। এই তো আরে ছোট, এখানে ছোট জায়গা, ছোট জিনিস।
বড় নাগরদোলা হলে তো বেশ মজা লাগে। আচ্ছা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোর কি উপর। এটাতে ভাবছি নীলদাকে তুলে দেবো। আমি আমি এতে ভয় পাবো না, কিন্তু আমি নাগরদোলাতে ব্যাপক ভয় পাই। তাহলে একদিন নাগরদোলাতেই যাওয়া যাক। আমি উঠেও বমি করে দিয়েছিলাম, তো আমি নেমে পড়েছি তারপর, আর কোনোদিনও উঠবো না, এটাই প্রতিজ্ঞা। এগুলো তো ছোটদের, কিন্তু যেগুলো বড়দের হয় না আরো, সেই ওপরে উঠে আবার নিচে নামে ওইগুলো আলাদা। আরেকটা আরেকটা হয় তোমার হচ্ছে ওই এটা, হ্যাঁ আমার সবচেয়ে ফেভারিট ভাই। আমি আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন আমি একটা বন্ধুর সাথে প্ল্যান করেছিলাম যাওয়ার, মাঝে মাঝে মারাও ছিল। আমি দুবার গেছিলাম ভাই, আমার একবার মাথা ঘুরেছিল, সেকেন্ড বারে মাথাই ঘুরেনি আমার। একদম রিল্যাক্স আমি আর আমার বন্ধু ছিল প্ল্যান। আরেকটা মানে সেই গোল গোল করে ঘুরে সেইটা করতে, তার মাঝে দেখি একটা লোক কন্টিনিউয়াসলি ওই রকম করে, তার মধ্যে একজন দাঁড়িয়ে থাকে। হ্যাঁ এটা আমি দেখেছি, একটা ভিডিও তো দেখেছি। হ্যাঁ এটা কি করে করে ভিডিও যাই, চলো এবার পুরো মেলাটা আরো ভালো করে দেখাই। এই জায়গাটা কিন্তু সুজাস, এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। ছোটবেলায় উঠেছিস কি এটাতে? হ্যাঁ ছোটবেলায় অনেকবার উঠেছি। আমি যখন ছোটবেলায় মুকুলবীথিতে পড়তাম তখন এইগুলোতে খুব উঠতাম, আমি আমার বন্ধুরা বোনকে নিয়েও অনেকবার উঠেছি। আমি অনেকবার উঠেছি যখন আমি সেন্ট পলসে পড়তাম, বহুবার বহুবার 10 টাকা করে তখন কোনো এরকম ছিল, একদম। তুই তখন কি বলবি? তখন তুই কি বলবি? একটা পুষ্পার ডায়লগ দিতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এটা সুজস কতবার উঠেছিস? এটা আমার তো ভাই ছোটবেলায় মানে এটা আমার দেখলে এটা মাথা ঘুরে যেত। না ওই আমার ওই বাইক গুলো দেখলে দারুণ লাগে, ছোটবেলায় ওই বাইক গুলো বল। বিশেষ করে ছোটবেলায় যখন এই বাইক গুলো আসতো মনে হতো ভাই ব্যাটারি ফ্যাটারি লাগিয়ে নিই, মানে বেসিক্যালি বড়দের মানে বাইকে যেগুলো দরকার লাগে সেইগুলো লাগিয়ে ভাই বাইক গুলো দিয়ে বেরিয়ে যায়। কোনটা কোন গাড়িটা নেবে বল? আমি আমি ওই ওই রেড্ডা রেড্ডা বাইক 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 আমার গাড়ি ভালো লাগে। আমি আমি নেব হচ্ছে ওই বাইকটা, ওই বাইক গোল্ডেন গোল্ডেন। হ্যাঁ গোল্ডেন দাও আমার না, দেখাই দেখাই গোল্ডেন বাইকটা। দেখি কে কোনটা নেয়। চার চাকা মা বাবাকে নিয়ে একসাথে উঠতে পারবে। এই যে এটা হচ্ছে নীলদার, ওটা সুজসের, আর এই লালটা আমার, লালটা দারুণ লাগে এই বাইক। হ্যাঁ দারুণ লাগে, আবার ডবল সাইলেন্সার। সকাল থেকে যা বৃষ্টি পড়ছে তার জন্য এইটা তো নিতেই হবে, এইটা নিয়ে আজকে বেরিয়ে পড়েছি ব্লগ করতে। তাহলে এবার বল সবথেকে বড় একটা ফান ফ্যাক্ট বলি, একটা হচ্ছে যখন তুমি ছাতে নিয়ে বাড়ি বাইরে বেরোবে তখন দেখবে জীবনে কোনোদিন বৃষ্টিও হবে। এটা সত্যি কথা। এই নীলদা ছাতা যদি হাতে থাকে তাহলে কি আর বৃষ্টি পড়ে? না বৃষ্টি পড়াটা দরকার আছে, কারণ একটুখানি ঠান্ডা ঠান্ডা বেশি পড়ুক তাহলেই না পিঠে পিঠে পুলি খেতে পারবে। এটাই তো বলছি যে পিঠে পুলিটা খেতে হবে। দুদিন আগে যেরকম মকর সংক্রান্তি গেছে অনেক পিঠে পুলি খেয়েছি। তুমি একটা ব্লগও দিয়েছো পাঁচ সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, মানে শান্তিপুরে গেছিলাম না ওখানে খেয়েছিলাম। আমার আমার যাওয়া হচ্ছে না কোথাও, পিঠে পুলিও খাওয়া হচ্ছে না। একে কবে থেকে বলছি খাওয়া আমার খাওয়া আসলে নিজেও খাইনি কেবল খাওয়াতেও পারছি। ঠিক আছে চলো আরেকটা পিঠে পুলির ব্লগ নিয়ে আসতে হবে দেখছি, চলো এবার পুরোটা দেখাই। আরেকটা নতুন মেলা আসছে সন্তোষ মিত্র স্কোয়ারে কেটে পুটে, এটা হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, আর এখানে বার্ড শো হচ্ছে 23তম বার্ড শো। চলো ভেতরটা দেখে আসি, কি সুন্দর দেখতে কাকাতুয়াটা, সামনে দিয়ে দেখাই একটু দেখো কত সুন্দর দেখতে। এই দেখো চলে এসছে আমাদের পাবজি লাভার। এই পাখিগুলোর আমি নাম ঠিক জানি না কিন্তু সুন্দর দেখতে। দেখো ভেতরে ভিড়টা কত হয়েছে,
দেখো এই আদর খাচ্ছে। এই দেখো ম্যাকাও গুলো, ম্যাকাও কি সুন্দর ডানা মেলে দাঁড়িয়ে আছে। আমি এগুলো ক্লোজ টু অনেক মানে একবার আমি দেখেছি মানে অনেক ক্লোজ দিয়ে। হাতে নেবি? দম নেই ভাই, বাজ পাখি নেওয়ার দাম আছে। সুন্দর দেখতে থাকো পাখিগুলো, এই দেখো ম্যাকাওটাকে, একে দেখো একে দেখো ছোটবেলার পাখিগুলো। কিন্তু স্লো মোশনের ঘাটটা ঘোরাচ্ছে, তুই টিকটক করতিস আগে? তুই টিকটক করতিস? দেখ দেখ ঘোরাচ্ছে দেখি যা ভাই, তুই টিকটক করতিস ভাই? বল ভাই ব্যান আমরা টিকটক করতিস। ও তোর গা পরিষ্কার করতে ব্যস্ত ভাই, এদিকে ডাকিয়ে নে ভাই, হেড এন্ড শোল্ডার একটা পরে করবি ওইদিকে, এটা ফাঁকা। সুন্দর দেখতে দেখে দেখো পেখম পেখম মেলা কত সুন্দর। দেখো এটা ভেতরটা, হ্যাঁ
নীলদাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল নীলদা? তো নীলদাকে খুঁজি, নীলদাকে খুঁজি। দেখো কতটা ভিড় হয়েছে ভেতরটা। ভেতরটা প্রচুর ভিড় হয়ে গেছে বলে তাই জন্য পাখিগুলো খুব চেল্লাচ্ছে। পোজ দিয়ে বসে আছে। কি বলে তোর ভাষা বলছিস? এই পাখিটাকে দেখ, তখন থেকে আমি লক্ষ্য করছি, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, দেখ ও আনন্দ পেয়েছে। তোর জীবনে অনেক ফ্রি টাইম পাবে আমাদের মতো। দেখো এখানে ফটো তোলার জন্য হাতের মধ্যে দেওয়া হচ্ছে পাখিদের। কেমন লাগছে ভেতর থেকে বেরিয়েছে? ভেতর থেকে বেরিয়ে একটু ভালো লাগছে। আমি যখন লাস্টের দিকে যখন ঘুরছিলাম আমরা একবার ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম, আমি বড় বড় ম্যাকা ডাকা ছিল, ভেবেছিলাম হাতে রাখবো, হয়নি। যদি ওরা খাওয়ার টাইম, ওদের একটা প্রাইভেসি বলে কথা আছে। লাস্টের দিকে আছে দুটো জিনিস লক্ষ্য করলাম, দুটো কাকাতুয়া আর দুটো টিয়া পাখি, দুজনে ভাই একে অপরকে ছাড়ছিলই না, আলাদাই প্রেম চলছিল ওদের। আমরা কি একটু প্রাইভেসি নষ্ট করে দিই, তার জন্য ওদেরকে সরি বলে প্রেম বললাম বলে একজন ছুটে গেল আমাদের, আমাদের উপরে তাকালো। শেষের দিকে টিয়াটা তাকালো, সরি ভাই ভুল করে ভুলে গেছে। ঠিক আছে, ভেতরে প্রচুর আওয়াজ, কিছু শোনা যাচ্ছিল না ভেতরে। বিশেষত ম্যাকাও যেহেতু আছে, তো অন্যান্য পাশের থেকে ম্যাকা ওদের বলার মারাত্মক জোর, মানে কান অবস্থা খারাপ হয়ে গেল। তাও যথেষ্ট ভালো, এখানে বদমাইশি করছে এখন খাওয়ার। চলো, এটা তো দেখা হয়ে গেল, এরপর আরেকটা এখানে মেলা হবে কেটে পুটে বলে, সেটা তো আসার চেষ্টা করবো। তাই নীলদার ফ্যান কটন ক্যান্ডি কত করে গো? 20 টাকা করে। এগুলো পপকর্ন, এখন শেষ পপকর্নের কোম্পানি তুলু। এইখানে পাপড়ি চাট, এইখানে হচ্ছে নীলদার পছন্দের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মিষ্টির আইটেম, ওই যে জিলিপি, যেটা নীলদা যেকোনো মেলাতে গেলেই খায়। এদের চিনির সিরা বানাচ্ছে, জিলিপি। এখানে গন্ধটা বেরোচ্ছে, আর নীলদার জিভেতে জল আছে, তাই তো? না না না, জিভে জল দেখাতে হবে না, করোনা সিজন চলছে। আমরা যে এখন পাখির শো টা দেখে এলাম, শো নয় মানে একটা সুন্দর ভাবে সাজানো হয়েছিল পাখি দিয়ে মেলা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নীলদার মতো কি করতে হবে? লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে হবে, ব্যাস। আজকে ভিডিওটা এইটুকুনি,
চারা।